নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আজ যে প্রশ্নটি নিয়ে এসেছি সেটি হলো, পা থেকে তুলে ফেলে দেওয়া তেজপাতাই সারাবে আপনার ডায়াবেটিস? উত্তর, রান্না থেকে যে তেজপাতা আপনি তুলে ফেলে দেন তার গুণাগুণ জানলে আপনি চমকে যাবেন। রিচার্ডস গেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি শরীরের অনেক গুরুতর রোগ সারাতে পারে। হজমের উন্নতির পাশাপাশি এটি জয়েন্টের ব্যথা, মাইগ্রেন, গ্যাস্ট্রিক এবং নিউমোনিয়ার মতো অনেক রোগের চিকিৎসাতেও বেশি কার্যকরী। রান্না থেকে যে তেজপাতা আপনি তুলে ফেলে দেন তার গুণাগুণ জানলে আপনি চমকে যাবেন। রিচার্ডস গেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি শরীরের অনেক গুরুতর রোগ সারাতে পারে। হজমের উন্নতির পাশাপাশি এটি জয়েন্টের ব্যথা, মাইগ্রেন, গ্যাস্ট্রিক এবং নিউমোনিয়ার মতো অনেক রোগ চিকিৎসাতেও বেশি কার্যকরী। এছাড়াও তেজপাতার আরও কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই তেজপাতা খাওয়া উচিত। এটি হজমের উন্নতিতে সাহায্য করে, অর্থাৎ একটু খেলেই যাদের পেট ফুলা, বদহজমের মতো সমস্যা হয় তারা তেজপাতাকে কাজে লাগাতে পারেন। জানলে অবাক হবেন, তেজপাতা শরীরের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে যারা টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা ভুগছেন তারা রান্নায় তেজপাতা ব্যবহার করতে পারেন। একটুতেই যদি হতাশা হয়ে পড়েন তাহলে তেজপাতাকে সঙ্গী করতে পারেন। তেজপাতা হতাশা দূর করতে সাহায্য করে, এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মানসিক চাপকে নিয়ন্ত্রণ রাখে। আয়ুর্বেদ শাস্ত্রে তেজপাতাকে খুবই কার্যকরী মনে করা হয়। এটিতে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ছত্রাক এবং সংক্রমণ নিরাময় করে এবং ব্যথা থেকে মুক্তি দেয়। তেজপাতা দিয়ে তৈরি চা নিউমোনিয়া রোগীদের খুবই উপকারী। আপনি সেই চায়ে একটি তেজপাতা, একটি বড় এলাচ, সামান্য গুঁড়ো দিতে পারেন। তারপরে তা সেদ্ধ করুন আর অবশেষে ছেঁকে খেয়ে নিন। মাথা ব্যথা উপশমও তেজপাতা খুবই উপকারী। আপনি এটির চা বা পেস্ট তৈরি করে লাগাতে পারেন। এটি করতে তেজপাতা পিষে একটি পেস্ট তৈরি করুন। এটি পেস্টটি সামান্য গরম করুন এবং কপালে লাগান।